আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ক্লাবে পুজো মণ্ডপ তৈরি করার পাশাপাশি বৈদ্যুতিক ব্যবস্থা, পানীয় জল, শৌচালয়, সিসি ক্যামেরা সহ অন্যান্য সব ধরনের সুরক্ষার ব্যবস্থা দর্শনার্থীদের জন্য রয়েছে কিনা খতিয়ে দেখতে মঙ্গলবার বের হয় আগরতলা পুর নিগম। আগরতলা পুর নিগমের সঙ্গে ছিলেন ত্রিপুরা ফায়ার সার্ভিস, ত্রিপুরা পুলিশ এবং বিদ্যুৎ নিগমের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। এদিন সকাল থেকে শহরের জয়নগর এলাকা সহ শহরের বিভিন্ন পুজো মণ্ডপগুলি পরিদর্শন করেন, কথা বলেন পুজো উদ্যোক্তা এবং শ্রমিকদের সাথে। জানা যায় সমস্ত দুর্ঘটনা এড়াতে মণ্ডপ তৈরির কাজ সুরক্ষিতভাবে করা হচ্ছে কিনা, বিশেষ করে শহরে যেহেতু চুরির ঘটনা সম্প্রতি বেড়েছে তাই সিসি ক্যামেরার ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে কিনা, এছাড়াও শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা সঠিকভাবে দর্শনার্থীদের জন্য করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক দলের পক্ষ থেকে জানান ইতিমধ্যে পুজো মণ্ডপ প্রথম দফায় পর্যবেক্ষণ চলছে, পুজোর কয়েকদিন আগে পুনরায় দ্বিতীয়বার পুজো মণ্ডপ পর্যবেক্ষণ করা হবে, কারণ নিরাপত্তা ছাড়া পুজো করলে সমস্যা হতে পারে দর্শনার্থীদের। বিগত বছরগুলিতে সংশ্লিষ্ট দফতরগুলি এবং উদ্যোক্তাদের খামখেয়ালির জন্য বহু দুর্ঘটনাও ঘটেছে, তাই দর্শনার্থীদের সুরক্ষার জন্য প্রশাসনিক পক্ষ থেকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণভাবে যাতে কোনো মণ্ডপ তৈরি করা না হয় বলে জানান প্রশাসনিক আধিকারিকরা। এখানে আগরতলা শহরে যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যে প্যান্ডেলগুলো তৈরি করা হচ্ছে, সেই নির্মীয়মান প্যান্ডেলগুলো আমরা এখান থেকে পর্যবেক্ষণে বেরিয়েছি যে ওনাদের স্ট্রাকচারাল ডিজাইন, সেফটি, সিকিউরিটি ফ্রম দ্য পয়েন্ট অফ ইলেকট্রিক্যাল ভিউ, এগুলো সব ঠিকঠাক আছে কি না। তারপর অগ্নি নির্বাপন দপ্তরের লোকেরা আমরা এটা কনফার্ম করছি যে সেফটি কতটুকু রয়েছে, সুরক্ষা কতটুকু রয়েছে পুজোর সময়, যাতে দর্শনার্থীরা সুন্দরভাবে সুস্থ স্বাভাবিক একটা সুন্দর পরিবেশে যাতে ওনারা পুজো দেখতে পারেন। সায়ন্দন টিভি।